আমার মায়ের মুখটা মনে পড়ছে। যখন আমি সামনে গিয়ে একা দাঁড়াবো তখন মায়ের মুখটা কেমন হবে। আর অষ্টমঙ্গলায় তো কেউ একা একা যায় না। এবার আপনি যেটা ভালো বুঝবেন করবেন, আমি কিছু বলবো না। আপনি না গেলে আমারও যাওয়ার কোনো মানে হয় না। আপনাকে একটাই অনুরোধ, আমার দোষের শাস্তি আমাকে দিন না, আমার মাকে দেবেন না। অন্তত এইবার চলুন। বেশ, আমি যাব। কিন্তু শুধুমাত্র তোমার মার জন্য তুবড়ি, তুমি ভেবো না আমি তোমাকে স্বীকৃতি দিলাম। বেশ, আমার জন্য না হয় আমার মায়ের জন্য চলুন। আমি এর চেয়ে বেশি কোন অধিকারই বা চাইব? আমার মার জন্য আরেকটা কাজ করবেন। আমার এই রিকোয়েস্টটা আপনি চাইলে নাও রাখতে পারেন। অর্জুন, আমার বাড়িতে গিয়ে আমার সাথে ভালোভাবে কথা বলবেন। খানিকটা অভিনয় না হয় করবেন, মার যেন মনে হয় যে আমি ভালো আছি। আমার ভালো লাগার জন্য নয়, মায়ের জন্য। মা আমাকে ভালো থাকতে দেখলে মার বুকটা জুড়বে। মানুষটা সারা জীবনে শান্তি পায়নি অর্জুন, ওনাকে অন্তত এইটুকু স্বস্তি দিন। रंग तेरी रीत का, रंग तेरी प्रीत का, रंग तेरी जीत का है लाई लाई लाई। रंग तेरी रीत का, रंग तेरी प्रीत का, माई तेरी चूनरिया लहराई। बैगटा गुछिए रखो। আমি তুবড়িকে বলে দিয়েছি, আমি বলেছি যেন আমার ব্যাপারে ও একদম না মাথা ঘামায়। তুমি একদম ঠিক বলতে মা, ও না সব ব্যাপারে বড্ড বেশি বাড়াবাড়ি করে। আমি মানছি আমি একটা ভুল করেছি, কিন্তু তাই বলে ও সবটাই বেশি মাতামাতি করে, তাই না? একেই তো মায়ের বিরুদ্ধে কথা বলছো, তার উপর আবার মার সাথে নাটক করা হচ্ছে। এত অধঃপতন হয়েছে তোমার। শোনো অঞ্জনা, তোমরা দুজন যা যা বলেছ আমি সবটা শুনেছি, সবটা নিজের চোখে দেখেছি। এটাও দেখেছি আমি যে আমাকে দেখার পর তুমি কেমন উল্টো সুরে গাইতে শুরু করলে। কি চাও তুমি? তোমার মন কি চায়? যেখান থেকে আমি তোমাকে তুলে নিয়ে এসেছিলাম সেইখানে আবার ফেরত যেতে চাও? তুমি খুব ভালো করে জানো যে সেটা আর সম্ভব নয়। পুরনো কথা ভোলার চেষ্টা করো অঞ্জনা। অনুরূপ তোমার জীবনে একটা অভিশাপ মাত্র, আর কিচ্ছু নয়। তুমি যদি ওকে ভোলার চেষ্টা না করো তাহলে তোমার বিপদ হবে, যে বিপদ এখনো আসেনি, সেই বিপদ। তুমি যদি ওকে ভোলার চেষ্টা না করো ताहले तुम्हार विपद होबे जे विपद एखोनो आसेनि सेई विपद। हाँ वो जिनिसटा नहीं अपनी मैनेजर के साथ कथा बोले नहीं। ओके ओके अर्जुन आपने की नेबेन सेटा एकटु बोले दिन ना आमी ताहले गुछिए निते पारी। आमार जिनिस आमी गुछिए नेब तुबुरी आमार बैगे। बेश आपनी आमी ना हय दूरत्व बजाय राखलाम किन्तु आमादेर जामा कापड़ सेटा कि एक बैगे राखते आपनार आपत्ति? একটা ব্যাগ করলেই তো হয়, দিদিরাও তো একটা ব্যাগই হয়তো করবে। আমার জিনিস আমি নিজেই গুছিয়ে নেব তুবরি। ওকে তোমার কোনো হেল্পের দরকার আমার লাগবে না। বেশ আপনার না হয় আমার হেল্প লাগবে না, কিন্তু একটা ব্যাপারে আপনার হেল্প আমার লাগবে। কাল সকালে মায়ের বাড়ি যাব, खाली हाथे गेले केमन लागे? मिष्टि निये जाबो किन्तु आमार काछे तो टाकाई नेई। एतो आमी मिष्टि किनबो बोलेछि, मिष्टिर दोकान नय। निजे मिष्टिर व्यवसा करतेन, एखन मिष्टिर कि रकम दाम सेइटारई आपनार कोनो आइडिया नेई? সবাই আসুন আসুন আসুন, খেয়ে যান ফ্রিতে, এখানে সবকিছু পাবেন, ল্যাংচা পাবেন, বোঁদে পাবেন, আসুন, এখানে টাকা লাগবে না মিষ্টি খেতে, আসুন। এখানে দোকান খুলেছেন না আমাকে বরবাদ করতে এসেছেন? দেখুন কোনো খারাপ মতলব নিয়ে যদি এখানে এসে থাকেন তাহলে কিন্তু কপালে অশেষ দুঃখ আছে। হ্যালো কি হলো, পুরনো দিনের কথা মনে পড়ে গেল নাকি? ভুলেও এসব কথা যেন মনে জায়গা দেবেন না আপনি। পুরনো কথার ফাঁদে পড়ে আপনি ভুলে যাবেন না আমি যে খারাপ। $150 হলেই হবে। से चुराया था जो सपना सजाया था। থাক বাবা থাক, সুখে থাকো, বেঁচে উঠতে থাকো, অনেক উন্নতি করো। মা মা ওনাদের বসাও। তোরা আর বাকি নিয়ে আসুন দিদি, আসুন আসুন বসুন বসুন বসুন। হ্যাঁ বসছি, আমরা একদম ঠিক টাইম মতো পৌঁছে গেছি তাই না বলো? কেন না, সারা রাস্তা বলতে বলতে আসছিলাম তোমাকে বাড়ি পাবো কিনা, তুমি তো তাড়াতাড়ি অফিসে বেরিয়ে যাও না, তো আমাদেরই ভাগ্য আমরা আজ পেয়ে গেলাম বাড়িতে। না আসলে আমি আগের চাকরিটার করি না, ওই মানে ব্যাংকের চাকরিটার করি না আমি, ওটা ছেড়ে দিয়েছি। সে কি? না না ঘাবড়াবেন না, আসলে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। দিদি ঠাকুর সব থেকে বড় মঙ্গল কাজ কি করেছেন জানেন? আপনার তোরাকে আমাদের বাড়ির বউ করে পাঠিয়েছে। তোরা আমাদের ঘরের লক্ষ্মী দিদি। জানেন বেয়ান, ও বাড়িতে পা দিতেই শুভ্রর নতুন চাকরিটা হয়ে গেল। আগের চেয়ে মাইনেও অনেক বেশি। হ্যাঁ আর সব থেকে বড় কথা হলো অফিসে অতটা প্রেশারও নেই, মোটামুটি নিজের ইচ্ছে মতো কাজ করা যায়। ওই যখন ম্যাডামের দরকার পড়ে আমাকে ফোন করে, আমাকে অফিসে যেতে হয়। আর তাই জন্যই তো আজকে আমি বাড়িতে, মানে আপনারা এলেন আমাকে বাড়িতে পেলেন। আচ্ছা খুব ভালো কথা তো, আরো অনেক বড় হও, অনেক বড়। হাই তিন্নি দে প্যাকেটগুলো। দিদি এগুলো একটু দয়া করে রাখবেন। না না আমি বলি আপনাদের ছেলে আর ছেলের বউকে আমি অষ্টমঙ্গলার নিমন্ত্রণ করতে এসেছি। তোরা শুনলি মা কি বললেন যে আপনার ছেলে আর ছেলের বউ, তার মানে তুই আর মায়ের মেয়ে নোস এখন আমাদের বাড়ি, আমার বৌমা। তাই তো আপনাদেরই তো। আমি তা জানি। মা তুমি তো তুবড়ির বাড়িতে গিয়েছিলে, কেমন আছে তুবড়ি? খুব ভালো আছে রে তুবড়ি, আর ওর শাশুড়ি আজকে আমাদের সাথে কত ভালো ব্যবহার করেছেন, কত কথা বললেন, খুব ভালো আছে ও। অনেক আগেই আমার প্ল্যান সাজানো হয়ে গেছিল, আমি খুব ভালো করে জানতাম তুবড়ির বাড়ি থেকে নিমন্ত্রণ আসবেই। আর আজ যখন হিসেব মিলে গেল তখন তুবড়ির মা এলো নিমন্ত্রণ করতে, ওই জন্যই তখন আমি তোমায় ইশারা করে বললাম। বুঝলাম, তখন আমার একটু মনে প্রশ্ন এসেছিল যে তুমি কেন আমায় ইশারা করছো। এবার ব্যাপারটা পরিষ্কার তো তোমার কাছে? প্ল্যানটা ভালো, তবে যদি সেটা ক্লিক করে, যদি ক্লিক করে তাহলেই পারফেক্ট আছে, আদারওয়াইজ নয়। দেখুন এসে আমার মনে হয় যে যা হওয়ার সেটা তুবড়ির বাড়িতে হওয়াই ভালো। এখান থেকে যদি কিছু হয় তাহলে তার দায় এসে আমার ঘরে পড়বে। তুমি একদম ভেবো না, মৃত্যু ভাত আর মৃত্যু দূত দুটোই ঠিক করা আছে। মৃত্যুদূত মানে আমি আসছি। হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলুন। শুভ্র আপনি কিন্তু খুব ভালো কাজ করছেন। থ্যাংক ইউ ম্যাডাম, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমি কিন্তু আপনাকে যে কোনো সময় ডাকতে পারি, আপনাকে কিন্তু তখন আসতে হবে। হ্যাঁ আপনি ম্যাডাম যখন যা বলবেন যেমন ভাবে বলবেন আমি আছি, আমি যাব ম্যাডাম। কালকে শুধু একবার শ্বশুর বাড়ি যাওয়া আছে, ও তাতে কোনো অসুবিধা হবে না ম্যাডাম, আমি প্রয়োজন মতো ম্যানেজ করে নেবো। আপনি কল করে আমাকে ডেকে নেবেন না? আপনার কাজ কিন্তু 24/7 মনে রাখবেন। অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস ম্যাডাম, আপনি যখন ডাকবেন আমি হাজির হয়ে যাব। আর আমি আপনাকে যখন কিছু করতে বলবো? অ্যাবসলিউটলি রাজি ম্যাডাম। কি চাকরি করছে কিছুই তো বুঝতে পারছি না, এভাবে এত টাকা মাইনে পাওয়া যায় অথচ কাজে যেতে হচ্ছে না। এবার সব কাজ আমার অর্ডারেই হবে, এবার প্ল্যান ফেল করবে না। তুবড়ি এবার শেষ, তুমি রিল্যাক্স করো। চোখে আলোটা পড়ছে তুবড়ি। সরি, তুমি এরকম উঠে বসেছো কেন? সবে রাত 2টো বাজে। সো হোয়াট? আসলে কাল তো মায়ের বাড়ি যাব, তাই সেই খুশিতে ঘুমিয়ে আসছিল না জানেন। একটু আগে যদি বা আমার চোখ লাগলো, এমন স্বপ্ন দেখলাম যে কি বলবো। স্বপ্নে দেখেছি কাল সকালবেলা ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে, 12টা বেজে গেছে, তাও আমি বেরোতে পারিনি। অর্জুন কাল কিন্তু একদম দেরি করবেন না। চুপচাপ ঘুমিয়ে পড়ো তুবড়ি, বারবার ঘড়ি দেখলে না এখনই ভোর হয়ে যাবে না? অ্যালার্ম দিয়ে দিয়েছি, যখন বাজবে উঠে পড়বে, ঘুমো। আপনি কি বুঝবেন মায়ের বাড়ি যাওয়ার আনন্দ? কি এটা মা আর বোনের জন্য কিছু কিনে নিয়ে যাস। ও ঠাম্মা এটা লাগবে না, সাথে তো স্বামীকে নিয়ে যাচ্ছি, এত সহজে ছেড়ে দেবো নাকি? আগে থেকেই মিষ্টির টাকা নিয়ে রেখেছি। বেশ করেছিস, একদম ঠিক করেছিস, নিজের অধিকার একদম ছাড়বি না। তাহলে এটা তোর কাছে রাখ, তোর ইচ্ছে মতো কিছু কিনে নিস। ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি কিন্তু একদম উল্টো পাল্টা কিছু খাবে না, বুঝেছ? আর নিজের যত্ন রাখবে। আমি তাড়াতাড়ি ফিরে আসবো। মা, মা আসছি আসছি। উফ, দেখো কি তারা ছেলের। অর্জুন, কি হয়েছে? নিজের সব জিনিস ঠিকঠাক গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ মা। গুছিয়ে একটা মাত্র ব্যাগ তোমাদের? হ্যাঁ মা, দুজন তো মানুষ, আর যাচ্ছিও দু তিনের জন্য, বেশি জিনিস লাগবে না। আমি তোমাদের জিনিসের কথা বলছি না তুই, আমি বলছিলাম আরো কিছু জিনিসপত্র তো নেবার আছে। দাঁড়াও ওর জন্য এগুলো কিন্তু তুমি ধরো, হ্যাঁ? তুবড়িকে দিও না, ওর ব্যথা লাগতে পারে। বলছি যে দেখো, তুমি নতুন শ্বশুর বাড়িতে যাচ্ছ, প্রথমবার তো, তোমার কিছু কর্তব্য আছে বাবা। আচ্ছা শোনো, এই যে কাপড়টা, এইটা তোমার শাশুড়ির জন্য ধরো, এইটা, ও হ্যাঁ, তোমার ছোট শাড়ির, এইটা তোমার বড় শাড়ির শাড়ি, আর এইটা অর্জুন, তোমাদের একদিনে বিয়ে হয়েছিল মনে আছে, ওদের দুই বোনের? তাই তোমার ভাইরা ভাইয়ের জন্য এটা দিলাম, দিয়ে দিও ওকে। আর এটার মধ্যে কিছু বিদেশি চকোলেট আর ড্রাই ফ্রুটস আছে, ধরো তুমি, সবাইকে ভাগ করে দিও। একটা কথা একদম ভুলো না, শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু বড়দের সবাইকে প্রণাম করবে, কেমন? কি আমাকে কেন প্রণাম করছো? তোমাকে প্রণাম না করলে তো আমি ওখানে গিয়ে কাউকে প্রণাম করতে পারবো না। তোমাকে ঠিক বুঝতে পারি না বড় বৌমা, কখন যে তোমার মাথায় কি চলে। যাও আগে যে ঠাম্মিকে প্রণাম করো। আরে থাক 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 থাক, সাবধানে যাবি, ভালোভাবে থাকবি, আর দুটিতে মিলে ঝগড়া করবি না, মনে থাকবে? এসো আসছি। দুঃখা 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 দুঃখা, এটাই তোমার শেষ যাওয়া দুপুরে, আর ফিরবে না তুমি কখনো না। Any problem? শাড়িটা না পায়ে বেঁধে যাচ্ছে খালি। যাও তুমি ভেতর গিয়ে ঠিক করো, আমি অপেক্ষা করছি এখানে। না না, ঠিক করতে হবে না, এইটুকু তো পথ। বলছি আমার তো আর দেরি সহ্য হচ্ছে না। শোনো না, আমরা কি গাড়িতে করে যাব? মানুষে তো গাড়িতেই যায় তুমি। না না, আমি সেই জন্য বলছি না, আসলে এখান থেকে তো এখানে রিক্সা করে গেলে হতো না? তাছাড়া বাড়ির সামনে গাড়ি রাখলে ছোট ছোট ছেলে মেয়েগুলো গাড়ির ওপর উঠে নাচবে। আর অর্জুন যদি তার বউকে নিয়ে রিক্সায় করে যায় না, মিডিয়ারা মাথার উপর উঠে নাচবে, বুঝেছো? ফ্রন্ট পেজ নিউজ করে দেবে। কি হলো এরকম ফ্যাল ফ্যাল করে কি দেখছো তুমি? না মানে মিডিয়া দেখবে অর্জুন তার বউকে নিয়ে রিক্সায় উঠছে। মাঝে মাঝে আপনি এমন কথা উচ্চারণ করেন না, মনে হয় আমি আপনার কত কাছে। চলুন গাড়িতেই চলুন, আমি চাই না আমার জন্য আপনার সম্মান ক্ষুণ্ণ হোক। অলরাইট, কামিং। আমি তোমার ড্রাইভার না, सामने से बसो। पाशे एसे बसबो ताते तो लोकजन आरो बेशी करे भाबबे जे आमी आपनार स्त्री। तोमार मने हय ना तुमी बड्ड बेशी बको? सामने एसो। अरे एसो। सीट बेल्ट पड़े ना। दिले तबे ना की मिष्टी लागछे रे तोके तुबरी सत्य तोके एइभावे देखे जा भालो लागछे ना तुबरी की बोलबो सत्य रे तुबरी सेई छोटोबेला थेके तोर बाबाके छाड़ा तोरा कत कष्ट करेछिस और आज भगवान मुख तुले चेयेछे ताई जोन्नोई तो तोदेर एई दुई बोनेर एत भालो बिये होयेछे तोदेर देखे मनटा बड़ो शांति हय रे। हाँ बरेर साथे गाड़ीते करे बापेर बाड़ी एसेछिस देखलेओ मनटा खुशिते भरे जाय की बोलो।